নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগে দেখতে পারবে পোর্টবেলারের রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের সরস্বতী পুজো, আর রয়েছে সেবা নিকেতনের সরস্বতী পুজো। আজকে 14 ফেব্রুয়ারি, এই দিনটা যেমন আমাদের কাছে খুশির দিন, তেমন দুঃখেরও দিন। এই দিনেই 40 জন আমাদের ভারতীয় সুরক্ষাকর্মীদের হত্যা করেছিল, তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি। আজকের দিনটা সরস্বতী পুজো ছাড়াও অনেক নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান রয়েছে। বাড়ি থেকে ভোরবেলায় সবাই বেরিয়ে পড়ল, শুধু আমি যাইনি। আমার ভাসুর, যা আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আজকের প্ল্যানটা ছিল ওরা গৃহপ্রবেশে যাবে, আমি এদিকে রেডি হয়ে থাকবো সরস্বতী পুজোয় যাওয়ার জন্য। এদিকে আমি অনেক সময় থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু ওদের বাড়িতে আসতে অনেক লেট হয়ে গেল, প্রায় 12:30টার পরে আসলো। এখন আমরা চলে এলাম রবীন্দ্র বাংলা বিদ্যালয়ে। এই স্কুলটা পোর্টবেলারের মধ্যে সব থেকে পুরাতন একটা বাঙালি স্কুল। এই স্কুলটার বিষয়ে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, তাহলে চলো স্কুলের ভিতরটা যাওয়া যাক, আর পুজোটা আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। ছোট সরস্বতী সব, হ্যাঁ যা, এক জায়গায় যা। তা বন্দনা ম্যাডামের পুজো না? ম্যাডাম आप जो है काउंटर नंबर 4 से है और आपके काउंटर अभी भी ऑफ है, आप वहाँ चले जाइए, आपके सपोर्ट के लिए बच्चे हैं। बच्चे काउंटर नंबर 4 आप अपना कार्य शुरू करिए, क्योंकि सारे भीड़ जो है काउंटर नंबर 3 पे पड़े हैं। चंपा मैडम, मीनी मैडम, কোট পরেছিস? হ্যাঁ দেখেছি তো। বেস্ট, বাড়িয়া, পেট পরে খাবি? কি ব্যাপার? নাম কি? থ্যাংক ইউ মা, রাখো 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 রাখো, হ্যাঁ ধরো ধরো।
আজকে প্রসাদে ছিল খিচুড়ি, একটা সবজি আর খাট্টা মিঠা, আর এর সঙ্গে ছিল নানান ধরনের ফল প্রসাদ আর মিষ্টি মিঠাই, সেটাও বিতরণ করা হয়েছে। এই স্কুলটায় পোর্ট ব্লেয়ারের নানান জায়গা থেকে লোকজন আসে, কারণ এটা বাঙালি স্কুল বলে কথা, আর এই স্কুলে অনেক ভিড় হয়। পুজোর আগের রাতের থেকে কাজকর্ম শুরু হয়ে যায়, সবজি কাটার থেকে শুরু করে সব কিছু রেডি করা, আর ভোর রাতের থেকেই শুরু হয়ে যায় রান্না। ছোট জন এখন পড়তে পড়ে, আর বড় জন ডায়েরি পড়তে গেছে, বড়জন রাশিয়াতে। এবার এই স্কুলে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি সেবানিকেতনে। সেবানিকেতন আশ্রমটা, এটা হচ্ছে ড্যাডি ফার্মে। এখানে বড় করে দুর্গাপুজো থেকে শুরু করে সব ধরনের পুজো পার্বণ এখানে হয়। বহু বছর পরে এই ভাইয়ের সঙ্গে দেখা, এই ভাইও ছোটবেলা থেকে এই সেবানিকেতনেই বড় হওয়া। এখানে তেমন একটা লোকজনের ভিড় নেই, কারণ পুজোটা অনেক আগে হয়ে গেছে, আর আমাদের আস্তে আস্তে প্রায় 3:30 পরেই আমরা এখানে এলাম। সেবানিকেতনের বিষয়ে আমি ডিটেলসে অতটা বেশি কিছু জানি না, কিন্তু আমি জেনে তোমাদের সঙ্গে এই সেবানিকেতনের ভিডিওটাও শেয়ার করব। শুধু এটুকুই জানি যে এই আশ্রম থেকেই পড়াশুনো করে অনেক বাচ্চারা এখন ভালো ভালো পোস্টে নিযুক্ত রয়েছে, আর যে বাচ্চারা এই আশ্রমে থাকে তাদেরকে বাড়ির মতনই অনেক কড়াভাবে শাসন করে বড় করা হয়। তাদের পড়াশুনো দেখা, নানান স্কুলে অ্যাডমিশন করানো, আর তারা খুব ভালো ভালো স্কুলেই পড়াশুনো করছে। হ্যাঁ, বাস 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 বাস। এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি একটু সমুদ্রের দিকে যাব করে, কারণ আজকের দিনটা প্রচুর গরম পড়েছে, দুদিন থেকে খুব মেঘ করেছে, যার জন্য এই গরমটা। আমরা চলে এলাম এই মন্দিরটার কাছাকাছি, কারণ এইসব জায়গায় অনেকটা ঠান্ডা আর শান্তির একটা জায়গা, তার জন্য এইখানে একটু নেমে কিছুটা সময় কাটালাম। আজকে এতটা রোদ যে রস আইল্যান্ডটা খুব কাছাকাছি মনে হচ্ছে, কারণ পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে। প্রতিবার সরস্বতী পূজার দিন একটু হালকা ঠান্ডা অনুভব করতে পারতাম, কিন্তু এবছরটা ভীষণ গরম। মেয়েটাও চুল কেটে ফেলেছে গরমে,
কারণ এবছরটা মনে হয় গত বছরের থেকে বেশি গরম পড়বে। তিন চার দিন থেকে হাজবেন্ড খুব ব্যস্ত ছিল পূজোর কাজের জন্য। এবছরে স্কুলে যত ধরনের প্রোগ্রাম ছিল সেটা শেষ হলো, এবার শুরু বাচ্চাদের পরীক্ষা। আর সবার বাড়িতে প্যারেন্টসরা এখন বাচ্চাদের নিয়েই ব্যস্ত। এই জায়গাটায় একটু সময় কাটিয়ে আমরা চলে এলাম বাড়িতে। নেক্সট ডেতে আবার স্কুলে চলে এলো, কিন্তু আজকে বৃহস্পতিবার, তার কারণে সরস্বতী মাকে বিসর্জন দেওয়া হবে না। এবার সবাই মিলে মাকে আরতি করছে। সুন্দর করে হবে দেখেন, বলো সরস্বতী মা কে জয়। হ্যাঁ থ্যাংক ইউ। এই তো হ্যাঁ বলো সরস্বতী মা কে, বলো সরস্বতী মা কে জয়, বলো সরস্বতী মা কে জয়, বলো সরস্বতী মা কে জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন চলছে? খুব ভালো। আমাদের রবীন্দ্র বাংলা বিদ্যালয়ের পূজা ঘন্টু স্যার অনেক